ইউক্রেন স্থল সীমান্তের পর আজভ ও কৃষ্ণ সাগরে রাশিয়ার সামরিক মহড়ার প্রস্তুতি এখন পশ্চিমাদের ভাবনার প্রধান কারণ। যুদ্ধই যেন অবশ্যম্ভাবী, যে কোনো মুহূর্তে রুশ সেনারা আক্রমণ করতে পারে এমন আশঙ্কা জোরদার হওয়ায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের অভিযোগ, মহড়ার আগেই আজব সাগরে চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরের নৌ যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন করে রেখেছে তারা। সামনের সপ্তাহে এই নৌ মহড়ায় নিজেদের শক্তি জানাবে মস্কো। ইউক্রেন সীমান্তে প্রতিবেশী বেলারুশের সাথে এখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। স্নায়ুযুদ্ধ পরবর্তী এটি দেশটির সবচেয়ে বড় সামরিক মহড়া বলে মনে করা হচ্ছে, যা নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্রের মিত্র ইউক্রেন সহ ইউরোপীয় ইউনিয়ন। যদিও হামলার পরিকল্পনার কথা এখনও উড়িয়ে দিচ্ছে রাশিয়া। এদিকে বৃহস্পতিবার ফলপ্রসূ হয়নি বার্লিনে অনুষ্ঠিত রাশিয়া, ইউক্রেন, জার্মানি ও ফ্রান্সের 9 ঘণ্টার আলোচনা। ভেস্তে যেতে বসেছে শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা। রোকসানা ইভা, এটিএন বাংলা।